যুদ্ধভূমি ইজরায়েল আর হামাসর পর আহিছে এটার পিছত আনটো ডাঙর খবর যুদ্ধর 29 দিন যুদ্ধর 29 দিনত এফালে ইজরায়েলে জেনেদরে গাজা স্ট্রিপ সম্পূর্ণরূপে দখল করবলে উদ্যত হয়েছে গাজা স্ট্রিপর সর্ববৃহৎ শহরখন ঘেরি ধরেছে বিকাল পদাতিক বাহিনীর সমাবেশ ঘটুয়া হয়েছে হামাসৰ ঘাটি উৎখাত করার অভিযান চলাই গৈছে তেনে সময়তে কিন্তু পিছ হুঁকি যোৱা নাই হামাস কার বলেরে বলিয়ান হয়েছে হামাস এই মুহূর্তত এটা ডাঙর প্রশ্ন ইজরায়েলের আক্রমণের বিরুদ্ধে বারে বারে হকিয়াই আহিছে হামাসে ইজরায়েলক একিকুনি দিয়ার বাবে সাজু হয়ে আছে হামাস আর তেনে সময়তে এগারী শীর্ষ নেতা হামাসর শীর্ষ নেতা আল বারাকাই ভবিষ্যৎবাণী করেছে আমেরিকাক লৈ আমেরিকাক লৈ এই ভবিষ্যৎবাণী করেছে আল বারাকা নামের শীর্ষ নেতাজনে আর এই ভবিষ্যৎবাণী করে কৈছে বারাকে যে ইউএসএসআর সোভিয়েত ইউনিয়নের দরে ভাঙি তছনছ হয়ে পড়ব আমেরিকা আমেরিকা নিঃশেষ হব বলে এক ভবিষ্যৎবাণী করেছে এক প্রকার আমেরিকাক সকিয়াই দিছে শীর্ষ হামাস নেতা আল বারাকাই লেবাননের এটা ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারত আল বারাকাই এই সকিয়নি প্রদান করেছে এই ভবিষ্যৎবাণী করেছে যে ইউএসএসআর সোভিয়েত ইউনিয়নের দরে তাসপাতর দরে খহি পড়ব আমেরিকা এই যুদ্ধত এতিয়া আন একাংশ গোট একগোট হওয়া পরিলক্ষিত হয়েছে বিশেষকৈ হামাসর লগতে হিজবুল্লাহ আক্রমণ চলাই আছে হুথি সন্ত্রাসবাদী আক্রমণ আরম্ভ করেছে ইজরায়েলত আর তেনে সময়তে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের একালর প্রাইভেট যি নিরাপত্তা সংস্থা প্রাইভেট তথা ভাড়াটিয়া যি ওয়াগনার বাহিনী সেই ওয়াগনার বাহিনীও ইতিমধ্যে হিজবুল্লালৈ সমর্থন আগবায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র যোগান ধরেছে হিজবুল্লাহ আর তেনে সময়তে হামাসর শীর্ষ নেতা আল বারাক এই সকিয়নি প্রদান করেছে 1917 চনত গঠন হয়েছিল সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিছতে বিশ্বর সর্ববৃহৎ শক্তি হিসাবে পরিগণিত হয়েছিল সোভিয়েত ইউনিয়ন কিন্তু তারপর 1991 চনত যেতিয়া 15খন স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হল আর তেতিয়াই ভাঙি তছনছ হয়ে পড়ল সোভিয়েত ইউনিয়ন আর ঠিক তেনেদরে আমেরিকাতেও খহনীয়ার সৃষ্টি হব আমেরিকাও নিঃশেষ হব বলে সকিয়নি প্রদান করেছে আল বারাকা নামের হামাসর শীর্ষ নেতাগুলো উল্লেখযোগ্য যে এই সকিয়নি প্রদান করে একটা বিশেষ ইঙ্গিত প্রদান করেছে আল বারাকে যে উত্তর কোরিয়ার যে ক্ষমতা আছে আমেরিকা ক্ষেপণাস্ত্রে আক্রমণ করার যে সক্ষমতা উত্তর কোরিয়ার আছে উত্তর কোরিয়াক প্রশংসায় উপসাই পেলাইছে আল বারাকাই যদি উত্তর কোরিয়ায় এই যুদ্ধত সামিল হয় সমান্তরালক হামাসর এই যুজখনত যদি আমেরিকার শত্রু রাষ্ট্রসমূহ একত্রিত হবলে হয় তেতিয়া হলে নিস্তার নাই আমেরিকার যদি আমেরিকার শত্রু দেশসমূহ একগোট হয় বা এই যুদ্ধত সামিল হয় তেতিয়া হলে আমেরিকার নিস্তার নাই আমেরিকার রক্ষা নাই আমেরিকা নিঃশেষ হব আমেরিকার ধ্বংস হব আর সেই প্রসঙ্গতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রর যে শক্তি আমেরিকাক আক্রমণ করবর যে উত্তর কোরিয়ার শক্তি আছে আর সেই শক্তিক প্রশংসা করলে আল বারাকাই এই সম্ভাবনার কথা কৈছে যে উত্তর কোরিয়ায় এই শক্তিত সামিল হওয়ার সম্ভাবনাও আছে অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে ইজরায়েলের বিরুদ্ধে যে হামাসর যুজখন এই যুজত সামিল হওয়ার সম্ভাবনার কথাও ইঙ্গিত যোগে প্রদান করেছে আর ইফালে যদি চা হয় রাশিয়ার সত্যিও ইতিমধ্যে হামাসর শীর্ষ নেতায় যোগাযোগ করেছে চীনের সঙ্গে যোগাযোগ করেছে গতি এই শক্তিসমূহর সঙ্গে ইতিমধ্যে হামাসর শীর্ষ নেতায় যোগাযোগ করার কথাও প্রকাশ করা হয়েছে গতি সেই দিকলে চাই আমেরিকার এই শত্রু দেশসমূহ যদি একত্রিত হয় হামাসর এই যুজখনত ইজরায়েল আর হামাসর এই যুজখনত সামিল হয় তেতিয়া হলে কিন্তু বিপদ অনিবার্য আমেরিকার 1991 চনত যেনেদরে ইউএসআরআর ভাঙি তছনছ হয়েছিল বা সোভিয়েত ইউনিয়ন পতন হয়েছিল ঠিক তেনেদরে আমেরিকাও পতন হব বলে সকিয়নি প্রদান করেছে কারণ আমেরিকার সমর্থন পুষ্ট হয়ে ইজরায়েলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই অভিযান চলাই আছে হামাসক নিঃশেষ করা হামাসক উৎখাত করার অভিযান চলাই আছে ইজরায়েল ভ্রমণকালত আমেরিকার রাষ্ট্রপতিগুলিও স্পষ্টক ঘোষণা করে গৈছিল যে সন্ত্রাসবাদীক জয়ী হব দিব নারি সন্ত্রাসবাদীক দমন করবই লাগবে এনেকা ধরনের একটা ইঙ্গিত প্রদান করেছিল আর সেই আমেরিকার সমর্থন পুষ্ট হয়ে ইজরায়েলে এনেদরে অভিযান চলাই আছে গাজা স্ট্রিপত নিরীহর প্রাণহানি হয়েছে বহু নিরীহর প্রাণহানি হওয়া বিষয়টে সমগ্র বিশ্বজুড়ি তোলপার লগাই আছে যুদ্ধ বিরতির বারে বারে হেঁচা প্রয়োগ করা হয়েছে ইজরায়েলক বারে বারে আমেরিকাক হেঁচা প্রয়োগ করেছে
আমেরিকায় যাতে এই আক্রমণ বন্ধ করাত হস্তক্ষেপ করে এই ক্ষেত্রে বিভিন্ন পক্ষে আমেরিকা কুহেসা প্রয়োগ করা পরিলক্ষিত হয়েছে কিন্তু বাস্তব ক্ষেত্রে এই কোনো পদক্ষেপর প্রতি সহারি জানা নাই ইসরায়েলে বরং দুগুণ আক্রমণাত্মক রূপে গাজা স্ট্রিপত প্রবেশ করেছে বিশাল স্থলসেনা বাহিনী বিশাল পদাতিক বাহিনী আর তেনে সময়তে কিন্তু পিছ হুহুকি যাওয়া নাই হামাস কার শক্তিরে শক্তিবান হয়ে উঠিছে হামাস কার বলেরে বলিয়ান হয়ে হামাসে এনেদরে হকিয়াই গেছে ইসরায়েলক হকিয়াই গেছে আমেরিকাক আনকি বিশ্বর শক্তিধর রাষ্ট্র দেশ আমেরিকাক হকিয়াবলেও এই মুহূর্ত দৃষ্টতা করেছে হামাসর এইগারী শীর্ষ নেতা আল বারাকে যত কৈছে যে উত্তর কোরিয়ায় যিকোনো মুহূর্তত ক্ষেপণাস্ত্র আক্রমণ করিব পারে আমেরিকাত গতিকে এনেদরে কিছু ইঙ্গিত এই মুহূর্তত বহন করেছে বারাকর এই মন্তব্যসমূহৰ পৰা সঁচাকৈ এতিয়া মূৰ দাঙি উঠিব নেকি আমেরিকার শত্রু দেশসমূহ এটা ছাতিৰ তলত একগোট হৈ ইসরায়েলৰ বিৰুদ্ধে আমেরিকার বিৰুদ্ধে এতিয়া যুদ্ধ ঘোষণা করব নেকি আর এই যুদ্ধই এতিয়া তৃতীয় বিশ্বযুদ্ধৰ সূচনা করব নেকি এই ইঙ্গিতসমূহ এই মুহূর্তত অহরহ আহিবলৈ ধৰিছে যুদ্ধভূমি ইসরায়েল আর গাজা স্ট্রিপৰ পৰা বিশেষকৈ হামাস এই শীর্ষ নেতাগুলির এইসমূহ ভাষ্যই এতিয়া বিশ্ব তোলপাৰ লগোৱা পরিলক্ষিত হৈছে।